গৃহপালিত পশু পাখির মাধ্যমে কি কোভিড-19 ছড়াতে পারে? কোভিড একমাত্র মানুষ থেকেই মানুষের মধ্যে সংক্রমিত হয় এবং মানুষের যে হাসি কাশি যদি ড্রপলেটের মাধ্যমে এটা যায়। এই কোভিডের বিশেষ বিশেষত্ব হলো যে এই ড্রপলেট যদি কোনো কোনো জায়গায় পড়ে তো সেখান থেকে হাতের টাচ দিয়েও এটা মুখ নাক চোখে মাধ্যমে সংক্রমিত হতে পারে। জানতে হবে, ভয় নেই, আমরা আছি।